চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সাদমান পাপুর কাছে। ভাই, আবার আপনার কাছে ফিরে এলাম। আজকে তো আমরা অনেকক্ষণ আড্ডা দিব, কিন্তু আড্ডাটা শুরু করতে চাই আপনার কণ্ঠের একটা গান দিয়ে। পথের ধুলো গানটা শোনাবো, আকাল শুধু মনের মানুষ। এই গানটির গীতিকার ও সুরকার আমার উস্তাদ বিপ্লব চক্রবর্তী। আচ্ছা, অবশ্যই। আকাল শুধু মনের মানুষ, দেহের গড়াগড়ি আমার মনে লয় না রে ঘরবাড়ি, সবটুকু পথের ধুলো আমায় দিয়ে দাও, মিথ্যে বলার সংসারীটা তোমরা নিয়ে নাও। আকাল শুধু মনের মানুষ, দেহের গড়াগড়ি আমার মনে লয় না রে ঘরবাড়ি। এবার ঈদে আপনার বেশ কিছু কাজ আমরা হাতে পেয়েছি, তো সেই কাজগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদের বলতেন। প্রথমত একটি অ্যালবাম বের হয়েছে, মিক্সড অ্যালবাম। অ্যালবামটির নাম ন যাইও, চিটাগাঙের ভাষায় অ্যালবামটা বের হয়েছে ন যাইও। অ্যালবামে আমার একটি গান আছে, গানটি কত দেয়ালে ছাপাইলে রং করি। এই গানটি লিখেছেন আমার এক ছোটো ভাই নেত্রকোণার, রিয়াজ। আচ্ছা, ক্লাস 9 পড়ে, খুব ভালো ছেলে, গানটা ভালো গান লিখে, খুবই ছোটো তাহলে। হুম, খুবই ছোটো। সেই গানটি লিখেছে, তারপরে গানটি কম্পোজিশন করেছে নাফিস ইকবাল, ঢাকার খুব আমার খুব কাছের বড় ভাই গিটারিস্ট, আমার ব্যান্ডের। তো এই যে ব্যান্ডটা, আপনি কি ব্যান্ডের সাথে জড়িত আছেন, তো সেই ব্যান্ডটার সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। প্রতিষ্ঠাতা হচ্ছে সাদেক খান। আচ্ছা, তারপরে নেত্রকোণায়, আমারও হোম ডিস্ট্রিক্ট নেত্রকোণায়, সাদেক ভাই হচ্ছে ওই ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সাদেক ভাই, রিমন ভাই, আমি ইকবাল ভাই, আমরা মিলে ঢাকায় একটি ব্যান্ড, এই ব্যান্ডের নাম দোহারি। আচ্ছা, আমি আসলে ব্যান্ডে, আমার আরেকটি ব্যান্ড আছে বাঙালি ব্যান্ড, ওই ব্যান্ডের প্রথম আমার অ্যালবাম বের হয় 2014 সালে, জি সিরিজ থেকে। এই যে গানটি গাইলাম আকাল মানুষ, ওই গানটি ওই অ্যালবামের ছিল, পথের ধুলো। গত পয়লা বৈশাখে আপনার একটা অ্যালবাম প্রকাশিত হয়েছিল, সেই অ্যালবামটা প্রসঙ্গে যদি একটু বলতেন। গত পয়লা বৈশাখে যে অ্যালবামটি বেরিয়েছে, এটা আমার সোলো অ্যালবাম ছিল। আচ্ছা, জি সিরিজ থেকে বের হয়েছে, অ্যালবামটির নাম কাজলা দিঘি। আর যদি এই অ্যালবাম থেকে একটা গান আমাদেরকে শুনে দিতেন। ওরে বৌলা যেন কই না কথা, পাশানে মন বাইন্ধে আছে, শোনাবো নায়র গিয়াছে, কাজলা দিঘির দক্ষিণ দ্বারে বড়ই গাছের তলে রে, শোনাবো নায়র গিয়াছে, কাজলা দিঘির দক্ষিণ দ্বারে বড়ই গাছের তলে রে, শোনাবো নায়র গিয়াছে, ওরে বৌলা যেন কই না কথা, পাশানে মন বাইন্ধাছে, শোনাবো নায়র গিয়াছে, শোনাবো নায়র গিয়াছে, হাওরের পানিতে রঙিন নামে বেড়াতে, মনের সুখে গাইতো সখী নূপুর পায়েতে, নূপুর পায়েতে, হাওরের পানিতে রঙিন নামে বেড়াতে, মনের সুখে গাইতো সখী নূপুর পায়েতে, এখন বৌলা কেন কই না কথা, বৌলা কেন কই না কথা, সাদা রঙের শাড়িতে, শোনাবো নায়র গিয়াছে। একটু আমি জানতে চাই যে আপনার এই যে গানের শুরুর যে গল্পটা, সেই গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি, সুমন আর তন্ময় আমরা 3 ফ্রেন্ড ছিলাম, আমরা জেমস বাচ্চু ভাই ওদের গান শুনতাম প্রচুর, জেমস হচ্ছে আমার বস। আচ্ছা, তখন চিন্তা করলাম যে আমরা নিজেরা গান করব, আমরা গান লিখব, আমরা অ্যালবাম করব। তখন সেই বয়স থেকে, তখন আমার বয়স হবে 17-18, তখন থেকেই গানের প্রতি একটা মানে ভালোবাসা, প্রেম যাকে বলে। তখন আমি, সুমন, কৃষ্ণ আমরা নিজেরা গান লিখলাম, লিখে আমরা জ্যাডিস বাবু কম্পোজার আমাদের বড় ভাই, উনি কম্পোজিশন স্টার্ট করেন। তখন এই আমরা তিনজনে মিলে 8টা গান ছিল, আমরা একটি অ্যালবাম করলাম। আচ্ছা, তারপর ওই অ্যালবাম আমরা নিজেরাই রাইট করেছি, কম্পিউটার দিয়ে রাইট করে, তারপরে কাভার নিজেরাই করেছি, পোস্টার নিজেরাই করেছি, করে আমরা আঞ্চলিকভাবে সেটা প্রচার করি।
সেই তখন থেকেই মানে আমাদের স্বপ্নটা, গান অথবা সঙ্গীত যেটাই বলি না কেন এটা তো একটা গুরুমুখী বিদ্যা। তো জানতে চাই যে আপনার গানের জগতে আপনার গুরু কারা ছিলেন? হাতে খুঁড়ি আমাকে কেউ গান শেখায়নি। আচ্ছা, আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার স্বপ্ন, আমার সাধনা জেমস ভাই ছিলেন। জেমসের গান শুনতাম, বাচ্চুবারের গান শুনতাম, হাসান ভাইয়ের গান শুনতাম, মাইলসের গান শুনতাম, কিন্তু আমার বস ছিলেন জেমস। সবাইকে ভালো লাগে কিন্তু জেমস হচ্ছে আলাদা ভালোবাসা আমার। তখন চোখ বন্ধ করে চিন্তা করতাম জেমসের গানগুলা, কথাগুলা, তখনই চিন্তা করছি যে গান করব, জীবনে ব্যান্ডের গান করব। আচ্ছা, তারপর আস্তে 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 এই গানের প্রতি ভালোবাসা বেড়ে যায়। তারপর আমার বন্ধুবান্ধব, আমার পরিবার, আমার মা, বিশেষ করে আমার মা বলতো তুই অনেক ভালো গান গাস, তুই গান কর। আমরা আপনার গান শুনে যেটা বুঝতে পারছি যে আপনার গানের ভিতরে একটা লোকধাঁচের একটা ভাব আছে বা আভাস আছে, তো এই লোকধাঁচের যে আভাসটা সেটা কেন? আসলে জেমস ভাই হচ্ছে বাউল, নগর বাউল, উনি ওনার ভিতরেও এটা আছে, আমরা খুঁজলে পাবো। জি, আর আমার এই লোকভাবটা আসছে আমার উস্তাদ বিপ্লব চক্রবর্তী থেকে। আচ্ছা, বিপ্লব চক্রবর্তী হচ্ছেন আমার উস্তাদ, আমার গুরু। আচ্ছা, ওনাকে আমি আমার মানে ওনার মাধ্যমে আমি ইন্ডাস্ট্রিতে আসা, গান ইন্ডাস্ট্রিতে, জি সিরিজে আমার অ্যালবাম দেওয়া, ওনার 60টা গান আমি আমার অ্যালবামে গাইছি, পথের দুলো অ্যালবামে। আর তার শুধু মনের মানুষ দেহের গোড়া ঘুরে, আমার মনে লয়নের ঘর বাড়ি। আচ্ছা, বিপ্লবদার কারণে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি, আর বিপ্লবদার কারণে আমার ভিতরে একটা এই লোকফিল তৈরি হয়ে গেছে। গানকে জনপ্রিয় করার ক্ষেত্রে মিউজিক ভিডিওর একটা বেশ একটা কম্পিটিশন চলে এসেছে, তো একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে গানকে জনপ্রিয় করার ক্ষেত্রে মিউজিক ভিডিও যে এখন লোকে করছে সেটার গুরুত্বটা আসলে কতখানি? যুক্ত হয়ে গেছে এরকম মিউজিক ভিডিও বেসিক মানে গান, আসলে আমি মনে করি মিউজিক ভিডিও একটা আলাদা জিনিস, অডিও আলাদা জিনিস, আর ভিডিও আলাদা জিনিস। এখন ইন্ডাস্ট্রিতে ভিডিও চলতেছে, তারপরে এই ভিডিও গান করে মানুষ প্রচার করতেছে, আর এটাই একটা মাধ্যম এখন। আচ্ছা, আপনার কি ধরনের কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে? জি, আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে আমার দুটো গান মিউজিক ভিডিও করা। আচ্ছা, এমনি গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভালো গান করতে চাই, বাংলাদেশি গান করতে চাই, বাংলাদেশি ফিল্ডটা নিয়ে আমি করতে চাই। মডার্ন ইনস্ট্রুমেন্ট থাকতে পারে কিন্তু ফিল্ডটা থাকবে বাংলাদেশি। আচ্ছা, মৌলিক গান করতে চাই প্রচুর এবং বাংলাদেশের ফিল নিয়ে করতে চাই। আচ্ছা, অ্যালবাম, নতুন কোনো অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে কোনো কাজ করছেন কি? জি জি, নতুন অ্যালবামে কাকা কাজ করতেছি, বিপ্লব চক্রবর্তীর কিছু গান আছে, আমার নিজের লেখা কিছু গান আছে সামনের অ্যালবাম। আপনি নিজেও তো তরুণ এবং এখন সঙ্গীতাঙ্গনে অনেক তরুণরা আসছে, কাজ করছে তারা এখন, তো তরুণ হিসেবে আসলে কী ধরনের চ্যালেঞ্জ কাজ করে? তরুণ যেহেতু আমিও তাহলে আমার বন্ধুবর্গরা তরুণরা, আমি ওদেরকে বলতে চাই বাংলাদেশে ফিল নিয়ে গান করো, নকল না করা বাইরের শিল্পীদেরকে, বাংলাদেশে ফোক গান শোনা বেশি করে, আর বাংলা সংস্কৃতি লালন করা, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। জনপ্রিয়তা এবং দীর্ঘদিন শ্রোতাদের মাঝে টিকে থাকা এই দুটা বিষয় কিন্তু এক নয়, তো এই যেহেতু দুটা বিষয় ভিন্ন, সেক্ষেত্রে আসলে আপনি নিজেকে কীভাবে প্রস্তুত করছেন? আমি প্রস্তুত করতেছি, জনপ্রিয়তাটা বড় কথা না, বড় কথা হচ্ছে গান হচ্ছে সঙ্গীত, হচ্ছে সত্তা মানুষের, মানুষের আত্মার খোরাক সঙ্গীত। তো সঙ্গীতকে সেভাবেই লালন করতে হবে, সঙ্গীত হচ্ছে প্রেম, সঙ্গীত হচ্ছে ভালোবাসা। তো জনপ্রিয়তা হচ্ছে দুদিনের, শিল্পী আসে, শিল্পী যায়, মুখ চেঞ্জ হয়, গলা চেঞ্জ হয়, কিন্তু গান থাকে না, গান থাকতে হবে, গান থাকতে হবে মানুষের হৃদয়ে, এটাই আমার বড় চাওয়া। আপনার জন্য শুভকামনা, আপনার ব্যান্ডের প্রতি শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা অনুষ্ঠানটা শেষ করব আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে, তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.tv। মার্কিন লেখক মার্ক টোয়েনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যিনি রাজনীতিতে সৎ থাকেন তিনি রাজনীতি ছাড়া আর যে কোনো কাজেই ভালো করবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, এখন যে আমি গানটি করব, আমি মানে তুমি, এই গানটির গীতিকার ও সুরকার, ওর নাম পাগলা ইমরান। আমার কাছে তুমি হিমানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অমূল্য রতন, আমার কাছে তুমি হিমানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অমূল্য রতন। তোমার কাছে হয়তো বন্ধু
আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। আমার কাছে বন্ধু তুমি আমার সব কিছু, তাহি পাগলের মতো ছুটি তোমার পিছু। তোমার কাছে হয়তো বন্ধু আমি ভালো না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। আমার চোখে বন্ধু তুমি রাতের ধ্রুব তারা, তোমায় আমি রাত জাগিয়া দেই যে পাহারা। তোমার মনে হয়তো পাগল ছাড়া কিছু না, তাই তো হাসো দেখে আমায় ওরে ললনা। আমার চোখে বন্ধু তুমি রাতের ধ্রুব তারা, তোমায় আমি রাত জাগিয়া দেই যে পাহারা। তোমার কাছে হয়তো পাগল ছাড়া কিছু না, তাই তো হাসো দেখে আমায় ওরে ললনা। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্য রকম। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি।